एवरीवन वेलकम बैक टू माय चैनल दी अल्टीमेट बेंगली। आज के चले এসেছি আবার তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। বাচ্চা এখন সন্ধে 7টা, কিন্তু বাইরে এখনো এতটুকু অন্ধকার হয়নি। আমি অলরেডি যেটা তোমাদেরকে বলেছিলাম যে এখানে সন্ধে হতে অনেকটাই সময় লাগে, প্রায় 7:30টা হয়ে যায় এখানে পুরোপুরি অন্ধকার হতে। সো চলো তোমাদেরকে বাইরেটাও একটু দেখাবো এখন পরিবেশটা কেমন হয়ে রয়েছে, আর তার সাথে সাথে কিছু ছোট ছোট কাজ রয়েছে সেগুলোও করে নেব। ভাবছি যে একটা স্কিনের প্যাক ইউজ করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। প্যাক ইউজ করব তোমার একটা ন্যাচারাল কিছু ইনগ্রেডিয়েন্টস যেটা স্কিনের জন্য খুব ভালো, স্পেশালি হচ্ছে যাদের স্কিনে প্রচণ্ড ট্যান হয়ে গেছে বা তোমাদের যাদের স্কিনে পিগমেন্টেশন আছে, ডার্ক প্যাচেস আছে যাদের স্কিনে, তাদের কিন্তু ভীষণ ভালো
হবে বিকজ দেখো আমি ফেজের মধ্যে এরকম ভাবে প্যাকটাকে মেখে নিয়েছি। সো এটাকে আমি এখন 5 মিনিট থেকে 7 মিনিট পরে আমি ধুয়ে ফেলবো। এটা পুরো ড্রাই হয়ে যাবে অবধি আমি ওয়েট করব না, কারণ অনেক সময় পুরো স্কিনটা ড্রাই হয়ে গেলে না একদম এই প্যাকটা সেন্সিটিভ স্কিনের জন্য প্রচণ্ড রাফ করে করে ওঠানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, প্লাস স্কিনের জন্য অনেক বেশি হার্শ হয়ে যায়। তো তার জন্য আমি যেটা করব, একটু যখন হালকা হালকা আমার মুখটা টাইট হয়ে আসবে আমি পুরো এই প্যাকটাকে ক্লিন করে ফেলবো। সো দেখো আমি কিন্তু প্যাকটা আমার ক্লিন হয়ে গেছে, আমি মুখটা পুরো ক্লিন করে চলেছি। দেখো আমরা যা স্কিনটা ডেফিনেটলি তোমরা একটা তফাত পাবেই আগের থেকে। আমার আগের মুখের মধ্যে যে টায়ার্ডনেসটা ছিল বা একটা ডার্ক প্যাচ ছিল সেটা অবশ্যই চলে গেছে, এবং তার সাথে সাথে আমার স্কিনটা ভীষণ গ্লো করছে, পুরো অয়েল ফ্রি স্কিন হয়ে গেছে। তার সাথে সাথে স্কিনটা কিন্তু ময়শ্চারাইজও হয়েছে। যেখানে আমরা বেসন ইউজ করছি স্কিনটাকে পুরো অয়েল ফ্রি করার জন্য, সেখানেই কিন্তু তোমার দইটা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করছে। সাথে রয়েছে লিকোরাইজ পাউডার, ইজ বি ভেরি গুড ফর স্কিন। মানে তোমরা যে কোনো জায়গাতে মানে গুগল একবার জাস্ট চেক করে দেখো, লিকোরাইজ এক খুব ভালো মানে তোমার ফেস প্যাক হতে পারো। বিকজ যখন বাইরে থাকি স্পেশালি গরমকালে, তোমার অনেকক্ষণ বাইরে রয়েছে স্কিনটা পুরো ডার্ক প্যাচ পড়ে গেছে, ট্যান হয়ে গেছে, তাদের জন্য দাঁড়াবে কাজ করবে। তো তোমরা অবশ্যই সবার বাড়িতে ট্রাই করো, তোমরা স্কিপ করতে পারো, নিজেদের ইচ্ছে মতন প্রোডাক্টও দিতে পারো যেটা তোমাদের স্কিনের জন্য স্যুট করে। যেমন তোমার মধু অ্যাড করতে পারো তোমরা কেউ কেউ, প্লাস তোমরা কেউ কেউ একটু হলুদ অ্যাড করতে পারো। আমি আমার স্কিনে একদম হলুদ যা আমার স্কিনে স্যুট করে না তার জন্য আমি কিন্তু একদম ইউজ না। সো তোমরা একবার প্লিজ অবশ্যই ইউজ করবে, আর ইউজ করে আমাকে অবশ্যই একবার জানাবে যে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স হলো। আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে আমার তো দারুণ লাগে এই প্যাকটা ইউজ পার্সোনালি। আমি যখনই ভীষণ টায়ার্ডনেস লাগে আমার স্কিনটাকে দেখে, প্লাস আমার মনে হয় যেটা আমার স্কিনটা আজকে একটু খুব বেশি ডাল দেখাচ্ছে, আমি বেশিরভাগ সময় এই প্যাকটাই ইউজ করি। আমি খুব নানান রকমের প্যাক খুব কম ইউজ করি, আমি এটা খুব বেশি ইউজ করি এই প্যাকটা। তো তোমরা প্লিজ সবাই একবার ইউজ করবে, আর ইউজ করে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন আছে। হ্যাঁ এভরিওয়ান, আজকের ভিডিওটা থাকলো এইটুকুই মোটামুটি তোমাদের সাথে। আজকে আরেকটা মোমেন্ট শেয়ার করলাম, খুব তাড়াতাড়ি অবশ্যই আরেকটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো। আমার মোটামুটি বাড়ির যেটুকু টুকটাক কাজ ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে, তোমাদের সাথে আমি এর পরে আর শেয়ার করতে পারিনি। বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বলে অবশ্যই শেয়ার করতে পারতাম বাট খুব একটা হয়তো ভালো ভিজুয়াল আসতো না, সেজন্য আমি আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম না। সো এখন যেটা করবো, এরপরে রাত্রের ডিনার রয়েছে, আরও টুকটাক কয়েকটা কাজ রয়েছে সেগুলো করে নেবো। রাত্রের ডিনার ভাবছি একটু আজকে পনির বানাবো, পনির খাবো। সো তোমাদের সাথে আরও কিছু ভালো রেসিপিস খুব তাড়াতাড়ি শেয়ার করবো। তোমাদের জন্য একটা খুব ভালো আমি রেসিপি ভেবে রেখেছি যেটা তোমাদের খুব ভালো লাগবে আশা করি। এটা নন বেঙ্গলি একটা রেসিপি, তো তোমাদের আশা করি এটা খুব খুব ভালো লাগবে, আমি খুব তাড়াতাড়ি ওটা তোমাদের সাথে শেয়ার করব। সো তোমাদের যেটা প্রথম এবং ফার্স্ট কাজ সেটা হচ্ছে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, কারণ চ্যানেলটাকে যদি আরও গ্রোথ করানো যায় তার ওয়ান অ্যান্ড ওনলি সাপোর্ট কিন্তু তোমরা, বিকজ তোমাদের সাবস্ক্রিপশনটাই চ্যানেলটাকে আরও বেশি গ্রোথ করাবে। সো দেখো, সাবস্ক্রিপশন ইজ অ্যাবসলিউটলি ফ্রি, যেখানে তোমাদের কোনো ধরনের কস্ট লাগছে না। সো সাবস্ক্রিপশন জাস্ট তোমরা ট্যাপ করে দেবে ওটা, দ্যাটস ইট, বিকজ ইট জাস্ট ফর সাপোর্ট। তোমরা আমাকে সাপোর্ট করছো, আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো, তার জন্যই সাবস্ক্রিপশনটা। সো অবভিয়াসলি এটার জন্য আমার চ্যানেলটাও আস্তে আস্তে গ্রোথ করবে, ভিউয়ার্স বাড়বে ডেফিনেটলি, অফকোর্স মানে আমার চ্যানেলটা আরও 5টা মানুষের কাছে পৌঁছবে। তো তার জন্যই তোমাদেরকে অবশ্যই করতে হবে সাবস্ক্রিপশন। তো সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটাকে লাইক করে দেবে, আর তার সাথে সাথে পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে আসতে থাকে। খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। একটা ছোট্ট মুমেন্ট তোমাদের সাথে আজকেও শেয়ার করলাম, আরও তোমাদের সাথে কিছু ভালো ভালো মুমেন্টস ডেফিনেটলি শেয়ার করব। সঙ্গে থাকো, আর সঙ্গে থাকার জন্য প্লিজ প্লিজ সাপোর্ট করো, আর সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকে থাকলো এইটুকুই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।